আপনার জায়গা থেকে যদি আপনার কথা সঠিক হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত আল্লাহর ওলি এবং আলেম ওলামা এবং পীর মাশায়েখ বুজুর্গ ছিলেন তাদের সকলকে আপনি অপবাদ দিচ্ছেন যে তারা সকলেই জঙ্গিবাদ ছিল। আমাদের বাংলাদেশের অনেক মন্ত্রী আছেন যারা শুদ্ধ ভাষায় সালাম দেন, তাহলে ওই মন্ত্রীরাও কি আপনার কথায় জঙ্গিবাদ হয়ে গেল? আমাদের বাংলাদেশে অনেক জেনারেল শিক্ষিত বুদ্ধিজীবীরা আছেন যারা কি করেন, সালাম দেন, শুদ্ধ ভাষায় সালাম দেন, তারাও কি জঙ্গিবাদ হয়ে গেল? বুদ্ধির কোনো শেষ নেই, তাদের বুদ্ধি মাথায়, তাদের বুদ্ধি চুলে, তাদের বুদ্ধি হাতে, তাদের বুদ্ধি পায়ে, তাদের বুদ্ধি মুছে, সব কিছুতে উপচে পড়ছে বুদ্ধি। বুদ্ধি এমন পর্যায়ে গেছে যে বুদ্ধি ডালদার আর কোনো জায়গায় পাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। শুরুতেই আদনান মিডিয়া 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম, সালামের প্রচার প্রচারণ করো। আমরা যদি সাধারণ বিবেক বুদ্ধি দিয়ে যদি আমরা চিন্তা করি, দেখেন যেমন ধরেন জেনারেল শিক্ষিত একজন ব্যক্তির সামনে যদি আপনি ইংলিশে কথা বলতে চান, যদি আপনি সঠিক উচ্চারণ না করেন তাহলে সে মনে মনে বলবে যে এটা কেমন, যে সে ভাষাটি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছে না। প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে এরকম, বাংলা ভাষা কথা বলতে গিয়ে যদি আমরা ভাষাটিকে যদি শুদ্ধভাবে উচ্চারণ না করতে পারি, সেটিও যারা বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে পারে তাদের কাছে বা তাদের সামনে এটা একটি হাস্যকর বিষয় হয়। প্রত্যেকটি জাতি তার নিজস্ব ভাষাকে শুদ্ধ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করে এবং শুদ্ধ ভাষায় উপস্থাপন করাটা হলো যুক্তিগত। হ্যাঁ, আমাদের আঞ্চলিকতা থাকে, আঞ্চলিকতায় ভিন্ন কথা বলি, সেটা ভিন্ন কথা, আঞ্চলিক ভাষা হিসেবে বলি। সালামের উচ্চারণে শুদ্ধতা নেই, মানে শুদ্ধ উচ্চারণে সালাম দেওয়াটাকে জঙ্গিবাদ অপবাদ দিয়েছেন উনি। যে কোনো লাইনে শিক্ষিত হন না কেন আপনি, প্রত্যেকটি শিক্ষিত মানুষের চাই যে কোনো ভাষা আপনি বলুন সে ভাষাটি শুদ্ধ ভাষায় বলার জন্য। তো এই যে ব্যক্তি এত বাংলাদেশের এত উচ্চ পর্যায়ের একটা বিদ্যাপীঠের মধ্যে বসে উনি আরবি সালাম শব্দটাকে সঠিক উচ্চারণটাকে বলছেন যে জঙ্গিবাদ, তো সঠিক উচ্চারণটা ওনার গায়ে এত লাগলো কেন, এটা আমার বুঝে আসতেছে না। আসলে তাদের বুদ্ধি মানে সব জায়গায় আছে, কি আপনি কি মনে করেন, তাদের বুদ্ধির কোনো শেষ নেই, তাদের বুদ্ধি মাথায়, তাদের বুদ্ধি চুলে, তাদের বুদ্ধি হাতে, তাদের বুদ্ধি পায়ে, তাদের বুদ্ধি মুছে, সব কিছুতে উপচে পড়ছে বুদ্ধি। বুদ্ধি এমন পর্যায়ে গেছে যে বুদ্ধি ডালদার আর কোনো জায়গায় পাচ্ছে না। এখন এই বুদ্ধি কোথায় ফেলবে, এর কোনো জায়গা পায় না। তো এই বুদ্ধির জায়গাগুলো ফেলার জন্য আমাদের বাংলাদেশে কিছু টিভি চ্যানেল আছে যারা করে কি জানেন, বিভিন্ন ধরনের ব্যক্তিগুলোকে ডেকে এনে ইসলাম বিষয়ে কথা বলে। আচ্ছা, এই যে ইসলাম বিষয়ে বা এখানে শিরোনাম ছিল অনুষ্ঠানের যে ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ, এরকম একটি শিরোনামই ছিল মনে হয়, মানে ধর্মের অপব্যাখ্যার কারণে যে জঙ্গিবাদ তৈরি হচ্ছে, এই বিষয়ে আলোচনা করার জন্য ডাকসেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, তাই না, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় বুদ্ধিজীবী এবং সবচেয়ে বড় আমলি মানুষ। ধর্মের বিষয়ে যেহেতু মন্তব্য করতে হবে, সে হলো আমাদের বাংলাদেশের শাহরিয়ার কবিরকে এনেছেন উনি এই বিষয়ে বুদ্ধিবীজী কথা বলার জন্য। আর সাথে আরেকজন এনেছেন যিনি আগে এত পরিচিত ছিলেন না কিন্তু এখন সবার কাছে পরিচিত হয়ে গেছে। আমার ধারণা হয়তো ওনাকে কে হয়তো কানে কানে পরামর্শ দিতে পারে যে তুমি ইসলাম বিদ্বেষীটি কথা বলো, তাহলে সারা বাংলাদেশে তোমার মুখ হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে অল্প সময়ের ভিতরে, সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। দেখেন, সালামকে যদি আমরা জঙ্গিবাদের শব্দ বলি, তাহলে সর্বপ্রথম সবচেয়ে শুদ্ধ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাষায় সালাম দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সবচেয়ে শুদ্ধ ভাষায় এবং সবচেয়ে বেশি সালামের প্রচলন করেছেন সাহাবায়ে কারাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম। এরপরে সবচেয়ে শুদ্ধ ভাষায় এই সালামকে প্রচলন করেছেন মানুষের মধ্যে যে সাহাবায়ে কারামদের পরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন। এভাবে পালাক্রমে পর্যায়ক্রমে বিশ্বের মধ্যে যত বুজুর্গ মানুষ ছিলেন, যত বড় বড় মনীষী ছিলেন এবং আল্লাহর ওলিরা ছিলেন, সকলে এই সালামের প্রচলন করে গেছেন, শুদ্ধ ভাষায় সালাম দিয়েছেন। তাহলে কি সকলেই জঙ্গিবাদ ছিল? আপনার কথাকে যদি আপনার আপনার জায়গা থেকে যদি আপনার কথা সঠিক হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত আল্লাহর ওলি এবং আলেম ওলামা এবং পীর মাশায়েখ বুজুর্গ ছিলেন তাদের সকলকে আপনি অপবাদ দিচ্ছেন যে তারা সকলেই জঙ্গিবাদ ছিল। আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবরা শুদ্ধ ভাষায় সালাম দেন, প্রত্যেকটি নামাজের শেষে, পাঁচ ওয়াক্ত নামাজের শেষে সালাম দিতে হয়। সেই সালাম দেওয়াটা কি তাহলে কি প্রত্যেকটি মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং মুসল্লি সকলেই জঙ্গিবাদ? আমাদের বাংলাদেশের অনেক মন্ত্রী আছেন যারা শুদ্ধ ভাষায় সালাম দেন, তাহলে ওই মন্ত্রীরাও কি আপনার কথায় জঙ্গিবাদ হয়ে গেল? আমাদের বাংলাদেশে অনেক জেনারেল শিক্ষিত বুদ্ধিজীবীরা আছেন যারা কি করেন, সালাম দেন, শুদ্ধ ভাষায় সালাম দেন, তারাও কি জঙ্গিবাদ হয়ে গেল?
আপনার কথা, আপনি কোথায় কথা বলছেন এবং কীভাবে কথা বলছেন, আপনার এত বুদ্ধি, বুদ্ধি ফেলার কোনো জায়গা পান না। ধর্মটাকে এত সহজ এবং এত পানির মতো বানিয়ে নিয়েছি আমরা যে যে ইচ্ছা থেকেই কথা বলতেছে। দেখেন এই টিভি চ্যানেলের ভিতরে, যে অনুষ্ঠানের ভিতরে ধর্মের বিষয়ে কথা বলার জন্য এমন এমন ব্যক্তিদেরকে ডাক দেওয়া হয়েছে যারা ধর্মকে দেখতেই পারে না এবং ধর্মকে সহ্যই করতে পারে না এবং ধর্মকে তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না। তাদেরকে আনা হয়েছে যে ধর্মের অপব্যাখ্যা করা হচ্ছে। ধর্মের অপব্যাখ্যার বিষয়ে যদি মন্তব্য দিতে হয় এবং কথা বলতে হয় সেটা উলামায়ে কেরাম বলবেন, উলামায়ে কেরামদেরকে আপনারা ডাক দিবেন। উলামায়ে কেরামরা সঠিক ধর্মের ব্যাখ্যা দিবে, সঠিক জবাব দিবে, যে ধর্মের অপব্যাখ্যা যেগুলো হচ্ছে সেগুলো উলামায়ে কেরাম ধরতে পারবে। কিন্তু উলামায়ে কেরামদেরকে না এনে কিছু সংখ্যক ধর্ম বিদ্বেষী ব্যক্তিদেরকে ধরে এনে আপনারা ধর্মের বিষয়ে ব্যাখ্যা করতে চাচ্ছেন। আমাদের বাংলাদেশে ধর্মের বিষয়ে কথা বলার ক্ষেত্রে আমরা ব্যক্তি নির্বাচন করতে গিয়ে অনেক সময় ভুল করে থাকি। বিশেষ করে এই মিডিয়াগুলোর মধ্যে থেকে অনেক ধরনের ভুল চলে আসতেছে। অনেক সময় দেখা যায় যে ধর্মের বিষয়ে কথা বলার জন্য দেখা যায় নাস্তিকদেরকে আনা হচ্ছে ইসলাম ধর্ম বিষয়ে কথা বলার জন্য। দেখা যাচ্ছে যে যারা ইসলাম সম্পর্কে কোনো কিছুই জানে না তাদেরকে আনা হচ্ছে। আমি বুঝি না এই টিভি চ্যানেল নিউজগুলো আসলে তাদের চিন্তাধারা কী। একজন ধর্মের বিষয়ে কথা বলার জন্য যে ধর্মের বিষয়ে কথা বলতে হবে সেই ধর্মের বিষয়ে যারা পণ্ডিত এবং সেই ধর্মের বিষয়ে যারা জ্ঞানী তাদেরকে আনতে হবে, অবশ্যই তাদেরকে আনতে হবে। তাই আসুন তাদের কথায় আমরা কান না দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো সুন্নত তরিকা অনুযায়ী আমরা সালাম দেব সকলকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।